দেখেন ওরা বলে জিনেরা, আমরা যদি গায়েব জানতাম, মা লাভেস না ফি আজাবি শাদিদ, তাহলে এইবারটা কত মাস আগে মরে গেছে। আমরা গায়েব জানলে তো জানতামই বেটা মরেছে, আমরা তো রেস্টে চলে যেতাম। A to Z Bangla, follow the rules of Islam. সালাম আলাইহি সালাতু ওয়াসালামের রাজত্ব ছিল ইনসানের উপরে, জিনের উপরে, দেও দৈত্য দানব তাদের উপরে, পশু পক্ষী, কীট পতঙ্গ, পিঁপড়া, উদানি, এগুলার মানে সব সৃষ্ট জীবের উপরে তিনি বাদশাহ ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কোরআন বলছে আল্লাহ তাকে পশু পক্ষীর ভাষা এটা বুঝার যোগ্যতা দান করেছিলেন। আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন সুলাইমান আলাইহিস সালামের প্রজাদের মধ্যে কিছু জিন ছিল, দানব ছিল, দৈত্য ছিল, ওরা সাগরে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা, হীরা, জহরত এগুলো সাগরের তলা থেকে উঠাত, উঠিয়ে সুলাইমান আলাইহিস সালামের সামনে আনত। সুলাইমান আলাইহিস সালাম এগুলো দিয়ে বাইতুল মাকদাস, পবিত্র মসজিদ, এদের কারুকার্য, ডেকোরেশন এগুলো করতেন। সুলাইমান জীবনের বেলাভূমিতে এসে গিয়েছেন, মৃত্যু কাছে, বাইতুল মাকদাস মসজিদের কনস্ট্রাকশন তৈরি কাজ এখনো শেষ হয়নি। তিনি লাঠিতে এইভাবে জমির নিচে লাঠিটা এইভাবে ভর দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন, জিনেরা কাজ করে। বাদশাহ লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, খাইতেও যায় না, জিরাইতেও যায় না, তোরা কামের মধ্যে কোনো অলসতা করিস না, তাহলে কিন্তু পিটাইয়া পাশা লাল করে দেবে সুলাইমান। আল্লাহ আল্লাহু আকবার, এইভাবে খাড়াই দিছে। মসজিদ কমপ্লিট হইতে সামনে আরো 6 মাস সময় লাগবে, তিনি এইভাবে দাঁড়িয়েছেন। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক তার রু কবজ করে নিয়ে গেছে, রু কবজ করে নিয়ে গেছে, তিনি ইন্তেকাল করেছেন ওই দাঁড়ানো অবস্থায়। এইভাবে 6 মাস এইভাবে তিনি দাঁড়িয়েছিলেন, আর জিনেরা ডরে ডরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, বাচ্চা কিন্তু খাইতেও যায় না, শুইতেও যায় না, মসজিদের কাজ শেষ করা লাগবে, 6 মাসে করে ওয়েল ডেকোরেটেড সব কমপ্লিট হয়ে গেছে। কোরআন বলছে যখন মসজিদটা পুরো কমপ্লিট হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালামের লাঠির নিচ দিয়া, এটাকে কোরআন বলছে দাব্বাতুল আরদ, জমিনের কেড়া, উই পোকা, উলি, এইটা ওই লাঠির গোড়া দিয়া ঢুকছে, ঢুকে খাইতে খাইতে লাঠির মাঝখান পর্যন্ত আসছে। একদিন যখন হালকা একটু বাতাস আসছে, উলিয়ে খাওয়া লাডি এটা মাঝখান দিয়ে ম্যাস্টর করে ভেঙে সুলাইমান পড়ে গেছে। জিনেরা তাড়াতাড়ি এসে দেখে যে রু নাই, বোধহয় অনেক আগেই মরে গেছে। এখন জিনেরা কয় লাউকুন্না না দামিল গাইবা, আহারে আমরা যদি গায়েব জানতাম, মা লাভেস না ফি আজাবি শাদিদ, এইবারটা মরে গেছে আরো বছর আগে, কত মাস আগে, আর এইভাবে খাড়াইছি আমরা, ডরাইছি, মরে গেছে এটা যদি আমরা জানতাম, তাহলে আমরা লগে লগে কামথিয়া আমাদের জায়গায় বিশ্রামে চলে যেতাম। এই আয়াতে বোঝা যায় জিনেরা গায়েব জানে, ঠিক না? কি কোরআন আয়াত ডাইরেক্ট এই আয়াতে বোঝা যায় জিনেরা গায়েব জানে নাকি? লাউকুন্না না লামিল গাইবা, দেখেন ওরা বলে জিনেরা, আমরা যদি গায়েব জানতাম, মা লাভেস না ফি আজাবি শাদিদ, তাহলে এইবারটা কত মাস আগে মরে গেছে। আমরা গায়েব জানলে তো জানতামই বেটা মরেছে, আমরা তো রেস্টে চলে যেতাম, কিন্তু আমরা গায়েব জানি না। এই জন্য বেটা মরার পরেও 6 মাস ওভার ডিউটি, 6 মাস অর্থাৎ মসজিদটা কমপ্লিট হওয়া। এখন আমাদের মধ্যে কিছু ভাই আছে যারা অসুখ টসুখ হলে জিনের কাছে যায়, জিনের কবিরাজের কাছে যায়, আবার কিছু ভাই জিনের বাদশার কাছে যায়, যায় কি না? জোরে কন। তাহলে এই কোরআনে আয়াত ডাইরেক্ট, কোরআনে পাকে
ষাটটা আয়াতে ষাট, ৫৯ বার ষাটটা জায়গায় ষাটটা আয়াতে আল্লাহ ৫৯ বার গায়েব কি জিনিস এটার কথা উল্লেখ করেছেন। এখন আমাদের মধ্যে কিছু হুজুরও আছে, একদল হুজুর বলে নবী গায়েব জানতেন, কি এরকম একদল আসেনি? নবী গায়েব জানতেন, কোরআনে বারবার আল্লাহ বলছেন অমা ইয়ালামিল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, গায়েব জানে কে? তবে নবীকে আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন, কোনোটা ওহির মাধ্যমে কোনোটা এলকার মাধ্যমে। ওহি হলো জিব্রাইল, ওহিল নিয়ে এসেছে কোরআন, আর এলকা হইলো নবীর মনে আল্লাহ, ইনডাইরেক্ট ইনডাইরেক্ট, এইটা এইভাবে করেন, এইটা এইভাবে করেন, এইটা এইভাবে বলেন, এটাকে বলা হয় এলকা, এটা ওহি নয়। ওহি হলো ডাইরেক্ট অর্ডার, আর এলকা হইলো ইনডাইরেক্ট অর্ডার, কিন্তু দুটোটা অর্ডার, দুটোটা আল্লাহর নির্দেশ। তাহলে গায়েব জানে মাত্র একজন, তিনি কে? আল্লাহ। এখন দুই দল মৌলবী ঝগড়া করে, কেউ বলে হুজুর গায়েব জানতেন, কেউ বলে হুজুর গায়েব জানতেন না। ভাই জানতেন বা জানতেন না, এটা কবরের তিন প্রশ্নের মধ্যে বোধহয় এক প্রশ্ন হবে, কি কবরের প্রশ্নের মধ্যে বোধহয় গায়েবের কথা হবে? হাসরের মাঠে বোধহয় আল্লাহ জিজ্ঞেস করবে আমার নবী গায়েব জানতেন কি না, জোরে কোন? কোনো কিছু না, এগুলো সাবজেক্টই না, নেই কাজ খইবাজ, নেই কাজ খইবাজ। বিলাতে একবার বার্মিংহাম শহরে আমি সেমিনারে যখন বক্তব্য রাখলাম, আমার মনে পড়ে গেল, বক্তব্যের প্রশ্নের জবাব দিচ্ছি, অনেক প্রশ্নের জবাব দিচ্ছি, একটা প্রশ্ন আসলো, আমরা কি সুরা ফাতিহা এটা পড়ার শেষে দোয়ালিন বলবো নাকি জোয়ালিন বলবো? আমি বললাম নিশ্চয়ই এই লোকের বাড়ি বাংলাদেশে, কি নিশ্চয়ই এই লোকের বাড়ি বাংলাদেশে। ভাই প্রশ্নটা কে করেছেন? এক সিডিটটা খাড়াইছে, খুঁজলে আমি করছি। দোয়াদ, এটা যদি আপনি আরবি কোরআনে উল্লেখ করেন, দোয়াদ কোরআনে যদি পড়েন তাহলে দ হবে, অর্থাৎ দল দিন। আর যদি হাদিসে হয়, তাফসিরে হয়, ওহিতে না হয়, তাহলে আপনি দোয়াল্লিন পড়লেও সারবে, জোয়াল্লিন পড়লেও সারবে, কিন্তু কোরআনের উচ্চারণ জোয়াল্লিন নয়, দোয়াল্লিন। দল্লা ইয়াদুল্লু মুদল্লাল, গোমরা হওয়া, পদভ্রষ্ট হওয়া, আসল পথ থেকে পিছলে পড়ে যাওয়া। A to Z বাংলা, ফলো দ্য রুলস অফ ইসলাম।